কোভিড পরিস্থিতিতে গির্জার ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় মন খারাপ রায়গঞ্জের হাজার হাজার দর্শনার্থীর আগামী ২৫শে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন এদিন গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে যিশুর প্রতি প্রার্থনার সুর তবে এবছর করোনা সংক্রমণের কারণে রায়গঞ্জের মিশন মোড়ে অবস্থিত চার্চে বড়দিন উদযাপনের কর্মসূচি অনেকটাই সংক্ষিপ্ত করা হয়েছে এমনটাই জানিয়েছেন চার্চ কর্তৃপক্ষ নির্দেশ জারি করা হয়েছে সামাজিক দূরত্ববিধি মেনে চলার উৎসব সংক্ষিপ্ত হওয়ায় মন খারাপ ভক্তদের উল্লেখ্য প্রতি বছর প্রভু রকমারি আলোকসজ্জা ক্রিসমাস এবং সুদৃশ্য সজ্জায় সেজে ওঠে এই চার্চ রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ ইটাহার থেকে হাজার হাজার মানুষ গির্জায় এসে উপাসনাস্থলে যীশুর উদ্দেশ্যে প্রার্থনা করতেন এই উপলক্ষে বসত বিরাট মেলা কিন্তু কোভিড সংক্রমণ এবছর বদলে দিয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ। মানুষের মৃত্যু হয়েছে বর্তমানে সারা দেশে পর্বে একাধিক জারি করা হয়েছে। এই এবার গির্জায় প্রচলিত উৎসব বাতিল করে দিয়েছেন কর্তৃপক্ষ জানা গিয়েছে করোনা সংক্রমণের কারণে এবার দর্শনার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না মূল গেটের সামনে ছোট করে যিশুর শৈশবকালের ঘটনা তুলে ধরা হবে সাধারণ মানুষ বাইরে থেকে তা দর্শন করবেন গির্জার ফাদার নাজারুস হেমব্রম বলেন এর কারণে দর্শনার্থীদের এবারে গির্জার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না সামাজিক মেনে বাইরে থেকে প্রভু যিশুর জীবনী দেখতে পাবেন তারা এবছর মেলা ও অন্যান্য অনুষ্ঠানও বন্ধ রাখা হয়েছে উৎসবে কাটছাট করা হলেও প্রভু যিশুর জন্মদিন পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন গির্জা কর্তৃপক্ষ সাজিয়ে তোলা হচ্ছে প্রার্থনা ঘর সহ গির্জার অন্যান্য প্রান্ত তবে বর্ণময় উৎসবে এবছর যোগ দিতে না পারায় মন খারাপ সকলেরই আমরা এবারে আমরা চিন্তা করেছি যেহেতু আমাদের এই পরিস্থিতি দুই হাজার উনিশ থেকে যে করোনা ভাইরাসের যে সংক্রমণ বেড়ে চলছে আর সেই জন্য আমরা সরকারের বেদে নিয়মকানুন মেনে আমরা আমাদের এই বড়দিন উৎসবটা একটু আমরা ছোটো করছি এত ধুমধামের সঙ্গে আমরা করতে চাচ্ছি না কারণ যে আমাদেরকে এই কোভিড নাইন্টিনের সঙ্গে যুদ্ধ করতে হবে সেটারকে আমরা মোকাবেলা করতে হবে সেই জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্যারিস কাউন্সিল কমিটি থেকে যে আমরা কাকেও ভিতরে মানে আসতে দিচ্ছি না কিন্তু আমরা বাইরে গেটের ওখানে একটি গোশালা আমরা তৈরি করেছি ক্রিপ যেখানে যিশু যে যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেটার ইতিহাসটাকে আমরা মানুষের কাছে আমরা দেখাতে চেয়েছি সেই জন্য যারা যিশুকে ভালোবাসেন আর যিশুকে যারা তাকে শ্রদ্ধা করেন আর যারা যিশুর আশীর্বাদ তারা নিতে চান তাদেরকে আমরা সেই গোশালার কাছে তারা আসতে পারেন সেটাও সামাজিক দূরত্ব বজায় রেখেন এবং মাস্ক পরে তারা যেন সেই যিশুকে দর্শন করেন আর শিশু যিশুর যে আশীর্বাদ তারা যেন পেতে পারেন